শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি মোহন শর্মা সমস্ত সরকারি পদ থেকে পদত্যাগ করে আজকে বলেন, লিফটেও ওঠেননি, প্যারাশুটেও নামেননি। আমি চা বাগানের ছেলে, আমার মা আমাকে পিঠে গামছা দিয়ে বেঁধে চা পাতা তুলত। এই পরিবার থেকে ধীরে ধীরে রাজনীতির এই আঙ্গনে পৌঁছেছি। দলে এখন অস্বস্তিকর পরিবেশ, এই পরিবেশে কাজ করা সম্ভব নয়, তাই আমি দলীয় পদ ও সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দিলাম। আমি সাধারণ একজন তৃণমূল কংগ্রেস কর্মী হয়েই থাকব। কালচিনিতে দল যাকে প্রার্থী করেছে তাকে জেতাতে আমি মাঠে নামতে পারবো না, তাকে জেতালে কালচিনির মানুষের ভালো হবে না। দলের এই দম বন্ধ করা পরিস্থিতি থেকে অব্যাহত নিতে আমি সরে দাঁড়ালাম। তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন যে, কলকাতার এক পরিযায়ী নেতা এখানে কামাতে এসেছে, উনার নির্দেশেই দল চলছে। রিগার্ডিং বিমল গুরু, আমি দার্থহীন ভাষায় বলছি, অভিষেক ব্যানার্জি আমাকে দায়িত্ব দিয়েছিল ইন প্রেজেন্স অফ গৌতম দেব যে মোহনদা আপনি বিমল গুরুঙ্গের সঙ্গে কথা বলুন, ঠিক আছে। তারপরে আমার অকথ প্রচেষ্টায় আমার কাছে অনেক তথ্য আমার মোবাইলে আছে, ইভেন কিছু ফিনান্স আমাকে সাপোর্ট করতে বলল। আমি শিলিগুড়িতে আমার কিছু বন্ধু বান্ধবদের কাছে ঋণ নেওয়া এটা বড় অঙ্ক বিমল গুরুঙ্গে দিতে বলেছিল পিকে, আমি ওটা দিয়েছি। আমি সেই টাকাটাও আজকের দিনে আমি রিফান্ড পাইনি। উনি জেলার প্রাক্তন সভাপতি, উনি রাজ্য তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য, আমার কাছে তো উনি জানাননি কিছু। আমি জেলার সভাপতি, আমি যতক্ষণ না শুনবো ততক্ষণ এই বিষয়ে কিছু বলবো। উনি দলের প্রতি বীতশ্রদ্ধ, বারবার অপমান করা হয়েছে। শুনুন, দলের নেতৃত্বের কাজ হলো দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করা, এটা দল, প্রার্থী পছন্দ না নাই হতে পারে, কিন্তু দলকে সেটা জানাতে হবে। কিন্তু দল যখন প্রার্থী মনোনয়ন করে দেয়, তখন আমি যদি দলের সৈনিক হই, আমি যদি দলের সদস্য হই, তাহলে আমার সেই প্রার্থীরই কাজ করতে হবে, এটাই নিয়ম এবং শৃঙ্খলা।